والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله. وعليكم السلام ورحمه الله وبركاته سمرة الدين بون ابني জানতে চেয়েছেন গিবদ করা কোন কোন ক্ষেত্রে যায় আলহামদুলিল্লাহ রসুল গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কারণ হল বর্তমান অবস্থাতে অনেক মা বোন যাদের কাজকর্ম নাই তারা বসে বসে এক মহিলা আর এক মহিলা এক অন্যবারের মহিলারা বসে বসে অনেক সময় গিবতের চর্চায় লিপ্ত হয়ে যায় এমনিভাবে পুরুষেরা যে সমস্ত মুরব্বী মুরব্বী আছেন তারা অনেক সময় দোকান এখানে অথবা হাটে বাজারে অথবা বিভিন্ন সময় স্টলে অথবা গল্প গল্প গল্পগুজবের স্টলে অথবা মসজিদ থেকে বাইরে হয়েও অনেক সময় মানুষে গিবতে লিপ্ত হয়ে যায় এমনিভাবে এই এই অবস্থা ছাড়াও অনেক মানুষ গিবতে লিপ্ত হচ্ছে গিবত রাখে মানুষ এত হালকা মনে করছে অথচ গিবতের শাস্তি অনেক কঠিন অনেক কঠিন অনেক বড় কবিরা আগুনা এগুলি মানুষ হালকা মনে করছে ঠিকই কিন্তু এগুলি যে আল্লাহর কাছে অহু আইন্দ আল্লাহ আজি মহা এগুলি যে আল্লাহর কাছে মহা গুণা মহা অপরাধ এবং কালকে মধ্যে কঠিন শাস্তি হবে যদি গিবত থেকে মুক্তি না পাওয়া যায় এবং গিবতের মুক্তির জন্য আল্লাহর কাছে মুক্তি চাইলে হবে না যার গিবত করা হয়েছে তার থেকে মাপ চাইতে হবে যে আমি আপনার সম্মানে কথা বলছি যাই হোক গিবত করা আসলে অন্যত অত্যন্ত কঠিন অপরাধ এ সম্পর্কে পরে আলোচনা করা যাবে বা গিবতের অন্যায় অপরাধ নিয়ে গিবতের শাস্তি নিয়ে আমরা বেশ আলোচনা করেছি তো যে সমস্ত ক্ষেত্রে গিবত করা যায় আছে তার মধ্যে কয়েকটি জায়গা উল্লেখ করব যেমন কবি তার ভাষায় বলেছেন মোতাদল্লিমি নো মোয়ার্রিফি নো মুহাদ্দারি ওয়ালি মাজহারি ফিস্কা নো মুস্তাফতি ওমান তলাব আলী আনাতফি জালাতে মুনকারি এখানে কবি ছয়টি জায়গা উল্লেখ করেছেন তার ভাষাতে তো এই ছয়টি জায়গার মধ্যে গিবতের কিছু জায়জ অংশ রয়েছে সেটি হলো আর অর্থাৎ হল যে আপনি বিচারকের কাছে যিনি বিচার করতে পারবেন যার কাছে শক্তি আছে পাওয়ার আছে কাজী বা বিচারক তার কাছে জুলুমের কথা উল্লেখ করা যাবে মাজলুম ব্যক্তি যে অত্যাচারিত ব্যক্তি তার কাছে এই জুলুমের কথা উল্লেখ করা যাবে যে আমার প্রতি অমুক আমুকে এই জুলুম করছে বিচার দাবির অর্থে এক দুই নম্বরে আলিস তাগির ইল মুনকার অর্থাৎ যে ব্যক্তি অন্যায় অপরাধে জড়িত তার বিরুদ্ধে যায় নালিশ করা যাবে কাজীর কাছে এই উদ্দেশ্যে যে অরদিল আসি সভাব যে ব্যক্তি অন্যায় অপরাধে লিপ্ত আছে তাকে সঠিকের পথে আনার জন্য সঠিক পথে আনার জন্য হক পথে আনার জন্য এর থেকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য এবং যার শক্তি আছে পাওয়ার আছে তার কাজে বিচার দিবে এবং বলবে যে ফোলানুনিয়া আমাল কাদা ওয়া কাদা ফাজির আনহু যেমন অমুক ব্যক্তি এই খারাপ কাজ করতেছে আপনি তার থেকে বদলা নেন এবং তাকে এই কাছ থেকে বিরত রাখেন যেহেতু তার কাছে শক্তি পাওয়ার আছে যেমন অনেকে আছে চেয়ারম্যান মেম্বারগুলো এদের কাছে বিচার দিল মানুষ এদেরকে সম্মান করে মর্যাদা দেয় এবং সে কিছু বললে এরা সমাজে মেনে নেয় এ সমস্ত মানুষের কাছে গোপন কথাগুলি যায় বলতে হয় বিচার দিতে হয় তিন আল ইস্তিফতা অর্থ হলো ফতুয়া চাওয়া তার মানে হলো কি যে বুদ্ধি নেওয়া পরামর্শ নেওয়া পরামর্শ সঠিক পরামর্শ নেওয়া যেমন যে কেউ যা বলল যে আমি আমাকে অমুক আমাকে জুলুম করে আমার মা আমার ভাই বা আমার গ্রামবাসী অমুক আমাকে আমার প্রতি জুলুম করে ফাহাল্লাহ কাদা আমি কি এটা করতে পারি আমাকে বুদ্ধি দেন এর থেকে আমি কীভাবে মুক্তি পাইতে পারি এবং তার এই জুলুম তাকে জুলুম সে যাতে অন্যায় অপরাধ না করে এই ধরনের জুলুম যাতে না করে এরকম আমাকে কিছু পদ্ধতি বলে দেন যাতে আমি এই জুলুম থেকে তাকে বাঁচাইতে পারি উদ্দেশ্য এটা ফতুহাসা আমানিকে পরামর্শ নেওয়া আর কি চার নম্বরে তাহাদিরুল মুসলিম আমিন রিহি মুসলমানদেরকে তার অন্যায় অপরাধ থেকে সতর্ক করা কোনো ব্যক্তি অন্যায় অপরাধ জড়িত থাকলে মুসলমানদেরকে সতর্ক করা যেমন হাদিসের বর্ণনাতে অনেকে মিথ্যা ঢুকায় দিছে অন্যায়ভাবে অথবা সতর্থ বসত অথবা মুসলমানদের বিরাট লাগানোর জন্য এই যে বর্ণাকারী যেগুলো এই বর্ণাকারী দুস্তুরি থেকে মানুষকে সতর্ক করা এটা উচিত হবে যেমন মুহাদি শেখ নাম সতর্ক করেছেন এমনিভাবে যেমন মনে করেন এক ব্যক্তি কোনো কিছু কেনাকাটা করে বিক্রি করে সে যদি দেখা যাচ্ছে খারাপ অন্যায় অপরাধ শরীয়ত বিরোধী কোনো জিনিস বিক্রি করে তাহলে তার থেকে মানুষকে সতর্ক করতে হবে অথবা দেখতেছেন একজন মানুষ কি করছে একজন মানুষ চোরের সাথে বন্ধুত্ব করছে আপনি জানতেছেন লোকটা চোর অথবা লোকটা কি করে জেনাকারী ব্যবসারী তাহলে অবশ্যই তার সম্পর্কে মানুষকে সতর্ক করতে হবে যে লোকটা কিন্তু এই অপরাধে জড়িত তোমরা জানো না অথবা কোনো কোনো যদি বিবাহ সাথীর বিষয় হয় সেই ধরনের অন্য অপরাধের বিষয়ে যদি আপনি জানেন তাহলে তাকে সতর্ক করতে হবে কিন্তু এই পরিবারটা কিন্তু এই ধরনের এই মেয়েটা কিন্তু এই ধরনের এই ছেলেটা কিন্তু এই ধরনের কি উদ্দেশ্যে নাসিহাদ উদ্দেশ্যে ভালো মঙ্গল কামনা উদ্দেশ্যে এই নয় যে তাকে কষ্ট দেওয়া অথবা ঝগড়া বিবাদ অথবা ফেতনাফাত লাগানো এই উদ্দেশ্যে না তাকে উপদে মঙ্গল এবং কল্যাণ কামনা অর্থে আপনি এইভাবে বলে দিতে পারেন পাঁচ নম্বরে আনিয়া কোন মোজা হেরানিফিস কি হবে বেদাতি কোনো যদি ফাঁসি কি সরাসরি শরীর বিরোধী কাজে লিপ্ত বেদাত কাজে লিপ্ত যেমন মনে করেন কেউ মত পান করছে এখন ওই ওই থেকে সতর্কতা অথবা মানুষের মাল অন্ত অর্থ সম্পদ নিয়ে সিনিমিনি খেলছে মানুষের মালের প্রতি কোনো ই নেই তাহলে ওই ব্যক্তির বিপক্ষে যিনি বিচারক অথবা যারা এই বিষয়ে সমর্থবান কাজে তাদের কাছে এই কথাগুলি অথবা জাতিকে বলে দিতে হবে ওলাই যুজুবি গৈরহী ইল্লা বিশ্ববি আখার কিন্তু অন্যান্য কারণ উল্লেখ না এই উদ্দেশ্যে যে এই ব্যক্তি বড়ো বড়ো অন্যায় অপরাধ কাজে প্রকাশ্যে ফিল্ডে মানে সিগারেট খাচ্ছে প্রকাশ্যে ফিল্ডে সিগারেট বিক্রি করছে প্রকাশ্যে মদ বিক্রি করছে অথবা বড় বড় অন্যায় অপরাধ তাদের মানুষকে তার থেকে সতর্ক করতে হবে তারপর আরেকটা হলো তাহারিফ পরিচয় অর্থে যেমন মানুষের পরিচয় অনেক সময় দিতে হয় যে অমুক ব্যক্তি অমুক ব্যক্তি এখন উচিত হলো অমুক গ্রামের অমুক নাম অমুক বাপের নাম পিতার নাম চাচা গোষ্ঠী সব অথবা বংশ পরিচয় দিয়েও যদি কোনোভাবে না চেনা যায় পরিচয় না দেওয়া যায় তাহলে তা যেমন মনে করেন ওই ব্যক্তির মাঝে দোষ আছে সে লোকটা অন্ধ অথবা ল্যাংড়া অথবা বোবা অথবা চোখে অথবা কানে শোনে না এরকম কিছু বয়রা যেগুলি এরকম কিছু দোষ উল্লেখ করা মানে তার মধ্যে আছে দোষ নয় এই এই জিনিসটা উল্লেখ করে তাকে পরিচয় দেওয়া যে অমুক লোকটাই ওই লোকটা হাঁটতে পারে না একটা পাও সমস্যা আছে বা হাতের সমস্যা আছে এই ধরনের কিন্তু তারপরে যদি অন্যভাবে সাইজে পরিচয় দেওয়া সম্ভব হয় তাহলে ভালো পরিচয় দিতে হবে না হলে ওই পরিচয়টা উল্লেখ করবে এই উদ্দেশ্যে যে তার পরিচয় মানুষ যাতে জানতে পারে এই নয় যে তাকে ছোট করা খাটো করার উদ্দেশ্য এই এই ছয়টি হলো গিবতের অংশ আলেমগঞ্জ জায়েজ করছেন এছাড়াও অন্যান্য ক্ষেত্রে সতর্ক থাকতে হবে মানুষের সম্মান নিয়ে কথা বলা যাবে না মানুষ দুস ত্রুটি উল্লেখ করা যাবে না মানুষকে ছোটো করা যাবে না যদি কেউ অন্যায় অপরাধ করে তার বিচার হবে আল্লাহর কাছে মানুষের জন্য কল্যাণ এবং মঙ্গলা সবসময় মঙ্গল সবসময় কামনা করতে হবে নিজের ভুল তুলি থাকলে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে মানুষের জন্য মঙ্গল এবং কামনা করে আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ সমস্ত মুসলিম ভাই বোন সবাইকে হেদায়তির প্রতিশ্রুত রাখুন পিছনে অন্যায় হয়ে থাকলে মাফ করে দেব বাকি জীবনে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন হাজ হাজার সসল্লা নবিন মহাম্মদ আসসালাম আলিকাত